আজ পাকিস্তান আমাদের পরাজয় করছে সেটা কখনো মানা সম্ভব না। আরে হারার পিছনে প্রধান কারণ হচ্ছে বিসিবির ভুল ডিসিশন। আমরা এই ভুল ডিসিশন ব্যবস্থা চাই, গেলাম আমরা এটা কখনো মানতে পারছি না, মেনে নিতে পারছি না। আমরা বিসিবির প্রত্যেকটি সদস্যর যারা সদস্য আছে কমিটিতে আছে তাদের জন্য সুব্যবস্থা চাই। তারা যেন সিনিয়র খেলোয়াড়দেরকে পুনরায় মাঠে নিয়ে আসে। আমরা সেই আগে 2015 সালের যে খেলা ওই খেলা আবার দেখতে চাই। আমরা একের পর এক হারকে মানতে পারবো না আর মেনে নিতে পারছি না। আজ নিজের মাঠে মিরপুরে যেখানে বাংলাদেশ অত্যন্ত ভালো খেলে, আমরা জানি অস্ট্রেলিয়াকে হারাইছিল, নিউজিল্যান্ডকে হারাইছিল, সেখানে আজ পাকিস্তান আমাদের পরাজয় করছে সেটা কখনো মানা সম্ভব না। পিছনে প্রধান কারণ হচ্ছে বিসিবির ভুল ডিসিশন। আমরা এই ভুল ডিসিশন ব্যবস্থা চাই। সম্পর্কে দেখিও নাই, মাঠে কখনো দেখিও নাই। আসলে তারা যে ডিসিশনগুলো নিচ্ছে তারা নিতান্তই একটা ভুল ডিসিশন নিচ্ছে। কেননা মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ টিমে আছে, কিন্তু মুশফিক, তামিম ইকবাল, ইমরুল কায়েস, রুবেল হোসেন ওনারা সিনিয়র খেলোয়াড়। ওনারা বিগত বছর যাবত আমাদের বাংলাদেশকে একটা সাফল্য কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে গেছে, কিন্তু আজকে তাদেরকে বিনা কারণে না বলে বাতিল করা হয়েছে। এটা আসলে বিসিবির একটা ভুল ডিসিশন। আমরা এর জন্য যথাযথ মনে বিশ্বকাপে ভরাটুপার পরে যে বিসিবি যে সিদ্ধান্তটা নিয়েছে এটা একটা আসলে চরম ভুল সিদ্ধান্ত নিয়েছে। কারণ সিনিয়র খেলোয়াড়কে ছাড়া যে কোনো দল, আসলে আপনি অস্ট্রেলিয়ার কথা বলেন, অস্ট্রেলিয়ার যখন ডেভিড ওয়ার্নার ছিল, ডেভিড ওয়ার্নারকে যখন আইপিএল থেকে বাদ দেওয়া হয়ে গেল, তারপরে ডেভিড ওয়ার্ন মনে করছিল যে সে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবে না, তারপরে সে ডেভিড ওয়ার্নারকে দলে নিয়েছে। কারণ ডেভিড ওয়ার্নার দেখেন শেষ তিনটি ম্যাচ ডেভিড ওয়ার্নার 50 আছে, ডেভিড ওয়ার্নার ম্যাচকে জিতাইলো। সেরকম আমাদের বাংলাদেশের যদি সিনিয়র খেলা থাকতো তাহলে আমাদের বাংলাদেশে আল্লাহর রহমতে অনেক দূর যেত, কিন্তু সিনিয়র খেলা না থাকার কারণে জুনিয়র খেলোয়াড়দের দিয়ে কোনো ভরসা নেই। কারণ একটা সিনিয়র খেলার যখন তিন চারটা বল খাবে তখন সিনিয়র খেলাটা ধৈর্য ধরবে যে না আমাকে দলে থাকতে হবে, দলটাকে টেকাইতে হবে, দলটাকে জিতাইতে হবে। কিন্তু জুনিয়র খেলোয়াড় এটা সম্ভব না। জুনিয়র খেলা যখন দুই চারটা বল খাওয়ার পর কিন্তু সে দলের প্রতি কিছু করবে না, সে শুধু দেখবে যে আমি দুই তিনটা বল খেয়েছি আমাকে মারতে হবে, সে মেরে চলে যাবে। ঠিক আছে, নান্নু এবং মুশফিকের দ্বিমতের আসলে দ্বিমুখ আর কি বলবো, এটা তো ওদের পার্সোনাল ব্যাপার। কারণ মুশফিককে কিছু বলে নাই যে টি টোয়েন্টিতে আপনাকে অবসর নিতে হবে বা টি টোয়েন্টি আপনার খেলবেন না বা এরকম অসুস্থতার কারণে, এরকম তো কিছু কথা বলে নাই। কারণ হুট করেই যখন টিম সিদ্ধান্ত হলো তখন তো টিম সিদ্ধান্ত থেকে মুশফিককে বললো যে মুশফিককে রিল্যাক্স দিয়েছে টেস্টের কারণে, তো মুশফিক তো বলছে যে মুশফিককে তো এরকম কোনো কথা বলে নাই মুশফিকের সাথে। আজকের যে পাকিস্তানের মতো শক্তিশালী দলের সাথে আজকের টিম সিলেকশনটা আপনি কীভাবে? আসলে টিম সিলেকশন কি মিরপুরে বরাবরই খেলা, যে কোনো বড় দল আসলেই যদি নর্মাল দলের সাথেই খেলা হয়, তো মিরপুর স্টেডিয়ামে তো মনে করেন যে বোলিং কি স্পিনার সবসময় তো স্পিন ধরে, পেস বল তো কমেই হয়। কারণ এখানে যে কোনো দলের সাথেই নর্মাল দল যদি বাংলাদেশ হয়, বাংলাদেশের খেলার কিন্তু খুব একটা ইয়ে থাকে। কারণ হলো যে এখানে স্পিন ক্রিজ, কারণ নিজের দেশে তো সবাই নিজেরা ভালো খেলবেই, তাই না? ক্রিকেট একটা আবেগের জায়গা, আবেগের জায়গায় আপনারা ক্রিকেট খেলা দেখতে আসেন, তো সেক্ষেত্রে আসলে দেখতে আসে যে হতবাক হন, এটা কি আসলে বিসিবির উপরে নাকি বাংলাদেশ ক্রিকেট টিমের উপরে নাকি কোনো প্লেয়ারের উপরে? আসলে এটা তো দুঃখজনক আমাদের, কারণ 18 কোটি বাঙালি শুদ্ধাতে এখন মনে করেন ক্রিকেট প্রেমী, এখন রিক্সা চালক থেকে শুরু করে বাসার কর্মস্থান যারা আছে সবাই তো মনে করেন যে ক্রিকেটকে পছন্দ করে। এখন যদি প্লেয়ার যদি আমাদের দল মনে করেন যে খারাপ কিছু করে বা বিসিবি যদি মনে করেন যে খারাপ দল ঘোষণা দেয় তাহলে তো মনে করেন যে এটা আমাদের হতাশাজনক। কারণ আমরা বাংলাদেশ ক্রিকেট দলকে এখন খুব ভালোবাসি, এখন গরিব মনে করেন যে সবাই, এখন রিক্সা চালক সবাই মনে করেন যে আমাদের দলকে খুব ভালোবাসে, কারণ এখন সবাই খেলা দেখে, এখন খেলাটা আগে বোঝে। আগে মুরব্বী মানে যা বলছিল গ্রামগঞ্জে ফাউড়াডাঙ্গা খেলা, এখন তো আর কেউ ফাউড়াডাঙ্গা খেলা বলে না, এখন সবাই বলে ক্রিকেট খেলা বলে। কারণ আমাদের মনে করেন যে জাতীয় খেলায় যে হাডুডু, হাডুডুর পরে এখন এখন কেউ হাডুডুকে চেনে না, এখন আমাদের সবাই ক্রিকেট প্রেমী আমরা। ঠিক আছে, সেই কারণে আমাদের ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, ক্রিকেট টিমটাকে ভালো করতে হবে। ঠিক আছে, সিনিয়র খেলার যেমন তামিমকে আমাদের দলে আনা একদম জরুরি, তামিম, ইমুল কায়েস এগুলো কিন্তু আমাদের পারফরমেন্স একসময় ভালো করছিল, এখন এরা কিন্তু দলে নাই, এখন জুনিয়র খেলোয়াড়রা খেলতেছে। যেমন মনে করেন যে শামীম হোসেন পাটোয়ারি, ইনি একটা ম্যাচ ভালো খেলছে, রেখে বিশ্বকাপে না খেলে বিশ্বকাপে হতাশাজনক খেলা খেলছে। এদ্বারা কিছু কী পাওয়া এসে কী পাবে? এদ্বারা আকবর আলী কোনো বিশ্বকাপ খেলো না, সরাসরি কোনো ম্যাচ খেললো না, মনে করেন যে সরাসরি টি টোয়েন্টি ম্যাচ পাকিস্তানের মতো দলের সাথে খেলতেছে, এটা একটা দুঃখজনক। এখন আপনাদের ক্ষোভ কি আসলে কি বিসিবির নির্বাচকদের উপর ক্ষোভ নাকি বিসিবির উপরে নাকি কোনো ক্রিকেট প্লেয়ারের উপরে?
আসলে ভাই ক্রিকেট খেলোয়াড় প্রতি কিভাবে আমরা মনে করেন দোষ দেব, কারণ একটা প্লেয়ার তো প্রতিদিন ভালো খেলবে না, প্রতিদিন তো ভালো করবে না, দুই একটা ম্যাচ খারাপ করবে, এটা মানিয়ে নিতে হবে বিসিবিকে, কারণ বিসিবির সিদ্ধান্ত, কারণ ক্রিকেটটা আমাদের সবাই দেখে, ক্রিকেটটা 18 কোটি মানুষের পাগল, তাই বিসিবির কাছে আমার অনুরোধ যেন দলটা যেন ভালো করে সিনিয়র খেলোয়াড় দেখে দলে নিয়ে আসে। রুবেল হোসেন বিশ্বকাপ খেলতে গেলে একটা ম্যাচে রুবেল হোসেনকে নামা হয়নি, এটা দুঃখজনক একটা ঘটনা, অথচ রুবেল হোসেন মনে করেন যে 2000 এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপ রুবেল জিতাইছে ইংল্যান্ডের সাথে, ঠিক আছে, 15 বিশ্বকাপে, এটা দুঃখজনক ঘটনা। তাই আমি বিসিবির কাছে অনুরোধ করবো যে আমাদের এই দলটার সিনিয়র খেলোয়াড়রা যারা আছে সিনিয়র খেলোয়াড়দেরকে দলে নিয়ে আসা দরকার, আর বিশেষ করে মাশরাফিবের কথা আর কি বলবো, যদি বাংলাদেশের একজন মনে করেন যে আইডল, ওনাকে মনে করেন যে দলে রাখা দরকার, কারণ উনি একজন সিনিয়র খেলোয়াড়, ওনাকে দলে রাখলে আমাদের প্লেয়াররা ভালো থাকবে, ঠিক আছে।